বছর পরে তাই মানুষকে বাঁচতে হবে আর উঠতে বাঁচতে হবে জন্য এই লড়াই তাই আমরা আজকে রাস্তায় এসেছি এই প্রশাসন বন্ধুদের অনুরোধ করব আমাদের কারণ সংক্রান্ত একটি অধিনিয়ম এবং কৃষি মূল্য সংক্রান্ত একটি নির্ধারণ সংক্রান্ত একটি অধিনিয়ম তাই আমরা আজকে রাস্তায় এসেছি পুলিশ প্রশাসন বন্ধুদের অনুরোধ করব আমাদের একটু সময় দিন আমাদের কথা বলতে শ্রমিক ড্রাইভার মানুষজন এবং পরিবহনের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত মানুষজন যাতায়াতের জন্য তাদের একটু অসুবিধা হবে আমরা জানি কিন্তু যে চোরাকার বাড়ি এবং কালো বাজারি মধুচাষে আমি ইলেকট্রিক কষ্টে বেঁধে মারবো যাই হোক বন্ধু কৃষক সংগঠন গুলির যুক্ত মঞ্চের ঐক্য ছিল ভারত বামপন্থী কৃষক সংগঠন গুলির যুক্ত মঞ্চের ঐক্য ছিল ভারত আমরা তাই শুরু করেছি কিছু সময়ের জন্য সকলের কাছে আবেদন করব বৃষ্টি মেঘ কেটে যাবে বৃষ্টি বন্ধ হবে কিন্তু আমাদের লড়াই আন্দোলন চলবে তাই আমি এখন বলবো আমাদের এখানে যারা আছেন বিশেষ করে সিআইটিউ নেতা কৃষক নেতা তাদেরকে একটু করে বলার জন্য আমি অনুরোধ করব প্রথমে কৃষক নেতা কংগ্রেস সুনীল শীতকে কিছু বলার জন্য আমাদের কৃষক কাউন্সিল নেতা তাকে বলার জন্য অনুরোধ করছি আমাদের সহযোগিতা করুন আমরা যাতে আজকের এই আন্দোলন আজকের এই দাবি দেওয়া নিয়ে সারা দেশের সাথে আমাদের এই গরিব খেটে মানুষ কৃষক সাধারণ মানুষের এই বিরোধের প্রতিবাদে সামিল হই এই জন্য আমাদের আজকের এইখানে কর্মসূচি মানুষকে বাদ দিয়ে শ্রমিক কৃষক সর্বস্তরের মানুষকে বাদ দিয়ে কোন প্রশাসন চলতে পারে না সে রাজ্য সরকার হোক অথবা কেন্দ্রীয় সরকার হোক এমত অবস্থায় আপনাদের সবাইকে আবেদন করব যে অযথা উত্তেজনা সৃষ্টি করবেন না কতক্ষণ পর্যন্ত আচ্ছা তো বিষয় হচ্ছে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিযোগ
জয়।